আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে পড়ার স্বপ্ন দেখছো, শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিন্তু চান্স পাওয়া যায় না। এই ক্ষেত্রে কিছু সহজ টেকনিক, কিছু সহজ উপায় মেনটেন করে খুব ইজিলি চান্স পাওয়া যায়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু টেকনিক নিয়ে কথা বলবো, বিশেষ করে কিভাবে পড়লে তুমি অধিভুক্ত সাত কলেজে শিওর চান্স পাবা। সো আমি যদি প্রথমত একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডিজায়ার। তোমার মধ্যে একটা ডিজায়ার থাকতে হবে, এবং এটা কিরকম ডিজায়ার, সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইউ নিড টু হ্যাভ আ ডিজায়ার, অ্যান্ড দ্যাট মাস্ট বি আ বার্নিং ডিজায়ার। তোমার মধ্যে একটা ওই ক্ষুধাটা থাকতে হবে চান্স পাওয়ার, বা তোমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যাওয়ার, যেটা তোমাকে ঘুমোতে দেবে না, যেটা তোমার মধ্যে একটা স্পিড কাজ করবে, তোমার মধ্যে একটা চান্স পাওয়ার ক্ষুধা তৈরি করবে। তোমার সারাক্ষণ মনে হবে যে আমি কি পিছিয়ে যাচ্ছি, আমি কি ঠিক ট্র্যাকে আছি, আমার পড়াশোনা কি ঠিকঠাকভাবে আগাচ্ছে, আমার কি নতুন কোনো মেন্টরের ধারের কাছে যাওয়া উচিত, আমার কি পড়াটা ঠিকঠাকভাবে এগুচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তুমি সারাক্ষণ একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে থাকবা, তোমার মাথার মধ্যে এই বিষয়গুলো ঘুরে বেড়াবে। সো এই ক্ষেত্রে তোমার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ওই বার্নিং ডিজায়ারটা ক্রিয়েট করা, যে তোমাকে চান্স পেতে হবে। ওই বার্নিং ডিজায়ারটা ক্রিয়েট করার পর তোমার মধ্যে দেখবা ওই পড়াটা স্টার্ট করার একটা অটোমেটিক প্রেশার চলে আসবে, যেহেতু তোমার এখন একটা চিন্তা শক্তি চলে আসছে যে আমাকে চান্স পেতে হবে, এবং তোমার ওই চান্স পাওয়ার আকাঙ্ক্ষাটা খুব তীব্র। সেই ক্ষেত্রে দেখবা যে তুমি পড়া শুরু করে দিবা। সো তোমার শুরুতে কাজ হচ্ছে একটা বার্নিং ডিজায়ার ক্রিয়েট করা, তারপরের অপশনটা হচ্ছে কাজ করা, অর্থাৎ তোমাকে শুরু করে দিতে হবে। তুমি যা কিছুই আছে তোমার কাছে, যেই বই আছে, যেই টপিক আছে, ওইটা নিয়েই তুমি তোমার প্রিপারেশন শুরু করতে হবে। এখন অনেকেই বলবা যে ভাইয়া কীভাবে শুরু করব, কোন বইটা পড়ব, কোন টপিকগুলো পড়ব, এইটার উপরে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। তুমি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে, সাত কলেজের প্লে লিস্টের কাছে যেয়ে এই ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবা। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে তুমি কীভাবে পড়বা, কোন কোন বইগুলো পড়বা, এইটা নিয়ে আমরা কথা বলেছি। সো প্রথমে যখন বার্নিং ডিজায়ার ক্রিয়েট করবা, তারপর পড়াটা শুরু করে দিবা, তখন দেখবা তিন নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তোমার মধ্যে আত্মবিশ্বাসটা চলে আসবে যে না, আমি চান্স পাবো, আমার মধ্যে একটা চান্স পাওয়ার আকাঙ্ক্ষা আছে, আমি পড়তেছি, এবং আত্মবিশ্বাসটা আস্তে আস্তে গ্রো করে। তুমি যখন একটা টপিক পড়বা, তুমি যখন বিষয়গুলো পারবা, তুমি যখন বই দেখলে দেখবা যে অ্যান্সার করা সহজ হচ্ছে, তখন তোমার মধ্যে ওই সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে যে না, আমি এখন পড়লে চান্স পাবো। এবং একটা কথাই আছে যে বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে যত দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবো আমি। সো তোমার মধ্যে যদি ওই জিতবো আমি আত্মবিশ্বাসটা থাকে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। সো এখন পর্যন্ত আমরা তিনটা পয়েন্টে আসছি। তোমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, তোমাকে খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দিতে হবে, আত্মবিশ্বাসটা অটোমেটিক্যালি তোমার মধ্যে গ্রো করবে। চার নম্বর পয়েন্টটা হচ্ছে লেগে থাকা, তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে। এখন পরীক্ষার আগদিন পর্যন্ত তোমার হাল ছাড়া যাবে না। মাঝে মধ্যে কিছু কিছু টপিক তোমার কাছে দুর্বোধ্য মনে হবে, কিছু কিছু টপিক তোমার কাছে প্যারা লাগবে, কিছু কিছু বিষয় দেখলে তোমার কাছে মনে হবে যে আরে ভাই এটা কীভাবে পড়বো, আমার তো মাথায় ঢুকে না। মাথায় না ঢুকুক, তুমি চেষ্টা করে যাবা, কারণ তোমার অধিভুক্ত সাত কলেজের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তুমি প্রশ্ন ব্যাংক পড়লে তো বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলো থেকে আসে। ওই টপিকগুলো থেকে তুমি বিগত বছরে আসা প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে পারলেই চান্স পেয়ে যাবা। অধিভুক্ত সাত কলেজে 100টা এমসিকিউ থাকে, সেই 100টা এমসিকিউর মধ্যে 40টার বেশি যদি কারো হয়, তারই চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এবং তোমারও যদি ওই 100-র মধ্যে 40-এর বেশি এমসিকিউ হয়, তাহলে ধরে নাও যে তুমি চান্স পেতে যাচ্ছ। এই ক্ষেত্রে তোমার আর আলাদা করে চিন্তা করতে হবে না। সো আমি তোমাকে বলছি, তুমি এদিক ওদিক চিন্তা না করে মাথাটাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে প্রস্তুতিটা নিয়ে এগিয়ে যাও। দেখবা সৃষ্টিকর্তা তোমার সাথে আছে, তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা সত্যি হবে। তোমার বাবা মা তোমার প্রতি যে একটা আশা নিয়ে বসে আছে যে আমার ছেলেটা কিছু একটা করবে, আমার ছেলেটা আমার মেয়েটা ঠিকঠাকভাবে পড়াশোনা করলে আমাদের বর্তমান ফ্যামিলির যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা বদলে যাবে। কারণ তোমার ফ্যামিলির সিচুয়েশনটা বদলানোর দায়িত্ব আর কারো না, তোমার বাবা মাকে পরিবর্তন করার দায়িত্ব আর কারো না। বাবা মা এতদিন যেরকম ছিল, আজকে আমি বড় হওয়ার পরে কি একই সিচুয়েশনে থাকবে? আমার কি একটু দায়িত্ব জ্ঞান নাই যে আমার বাবা মা এত জীবন যে জায়গায় আছে, আমি তাদেরকে এর চেয়ে ভালো জায়গায় নিয়ে যাব? এবং তাদেরকে যদি এর চেয়ে ভালো জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই তোমাকে আগে ওইরকমভাবে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করতে হলে অবশ্যই তোমার প্রস্তুতিটাকে ঠিকঠাকভাবে নিতে হবে, কারণ যখন তুমি নিজেকে সামনে নিয়ে যাবা, তখন বাবা মা এমনি এগিয়ে আসবে। যখন তুমি জিতে যাবা, বাবা মা অটোমেটিক্যালি জিতে যাবে। সো কেন তুমি বসে আছো, আমার কথা হচ্ছে একটু টেকনিক্যালি পড়লে তুমি কিন্তু পারবা। সো তোমার চার নম্বর যে কাজটা, সেটা হচ্ছে লেগে থাকা। তুমি তোমার অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত কখনোই হাল ছাড়বা না, তুমি লেগে থাকবা। লেগে থাকাটা গুরুত্বপূর্ণ এই সেগমেন্টের ক্ষেত্রে। পাঁচ নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে একজন
মেন্টরের কাছে যাওয়া। মেন্টর কি? যে তোমাকে এই অধিভুক্ত সাত কলেজের পড়াশোনা নিয়ে হেল্প করবে, কি পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কোন টপিকটা পড়তে হবে, কোনগুলো থেকে পড়লে প্রশ্ন আসে, কিভাবে পড়তে হবে, পড়ার রুটিনটা কি হবে, তুমি যেভাবে পড়ছো এটা ঠিক আছে কিনা, তোমার পড়ার মধ্যে কতটুকু ঘাটতি আছে, কত ঘন্টা পড়তে হবে, কোন বইটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন আসে, ইচ এন্ড এভরিথিং যখন তুমি তোমার মেন্টরের সাথে কথা বলে জানবা সেটা তোমার জন্য সহজ হবে। এবং মেন্টর হিসাবে এমন একটা ভাইকে বেছে নিবা যে ভাইয়ের কথাগুলো তোমার ভাল লাগে, যে ভাইকে দেখলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে, যে ভাইয়ের ভিডিও দেখলে বা যে ভাইয়ের সাথে কথা বললে তোমার মনে হয় যে না এই ভাইয়ের টাচে থাকলে অবশ্যই আমি আমার স্বপ্নের জায়গায় যেতে পারবো, ভাইয়া আমাকে সাহায্য করতে পারবে, এরকম একটা মেন্টর তুমি খুঁজতে পারো। এই পাঁচটা জিনিস করতে পারলে আমার মনে হয় না অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়াটা তোমার জন্য কঠিন হবে। এইভাবে যদি তুমি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারো তোমার চান্স আমি লিখে দিচ্ছি। সো আমি কী কী বললাম, তোমার মধ্যে একটা তীব্র বাসনা বা একটা ইচ্ছা শক্তি থাকতে হবে চান্স পাওয়ার জন্য, তারপরে তোমাকে কাজ শুরু করে দিতে হবে অর্থাৎ তোমাকে পড়া শুরু করতে হবে, তিন নম্বরে ওই পড়াটা তোমার একটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে চান্স পাওয়ার ক্ষেত্রে যে না আমার আত্মবিশ্বাস বাড়ছে, এবং আত্মবিশ্বাস বেড়ে গেলে কিন্তু কাজ করাটা সহজ হয়। চার নম্বর হচ্ছে লেগে থাকা, তোমাকে লেগে থাকতে হবে, কোনোভাবেই তোমাকে হাল ছাড়া যাবে না যে আমি পারি না বুঝি না, না পারলে না বুঝলে চেষ্টা করো। পাঁচ নম্বরে হচ্ছে একজন মেন্টরের সাহায্য নিয়ে যে মেন্টরের টাচে থাকবা, মেন্টরকে নক দিবা, জ্বালাবা ভাই আমি কি করব কেমনে পড়বো, কারণ দরকারটা কিন্তু তোমার। এর বাইরে আমি যদি বলি যে তোমাদের প্রিপারেশনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া উচিত, এবং প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার পরে তুমি এখন কোন জায়গায় আছো, তোমার প্রিপারেশনটা ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা, তোমার প্রস্তুতিটা এগোচ্ছে কিনা। দেখো এখন অনেকে আমাকে কল দেয়, এখন আমাকে কল দিলে আমি আসলে সবসময় ফোনে এত ফ্রি থাকি না যে কথা বলবো, আমাকে কেউ কল দিলে আমি বলি যে ভাই ইউটিউবের ভিডিওগুলো দেখে নাও, কারণ আমি ইউটিউবে আমরা বিস্তারিত সব আলোচনা করে থাকি। সো তুমি আমাকে র্যান্ডমলি কল দিলে কিন্তু আমি তোমাকে সবগুলো বিষয় বুঝায় বলতে পারবো না, বাট ভিডিওতে আমরা স্টাডি করে তারপর তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই। সো এই ভিডিওগুলো দেখলে তুমি অনেক উপকৃত হবা। সো সেই দৃষ্টিকোণ থেকে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় আছে, তুমি কোন সিচুয়েশনে আছো, এইটা বুঝতে হলে অবশ্যই পরীক্ষা দিয়ে তুমি নিজেকে জাজ করে নিতে হবে যে তুমি কতটুকু পারো। এবং অধিভুক্ত সাত কলেজের জন্য যাবতীয় ক্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এবং আমাদের ফেসবুক পেজ আছে প্রো উইথ স্বাধীন, সেটা দেখে লোপ পাবা। তার বাইরে দেখো তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচের আয়োজন করছি যেটা জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করব, এবং সেখানে টানা 20 দিন 20টা পরীক্ষা থাকবে, যারা মানবিকের তাদের এবং যারা কমার্সের তাদেরও। পরীক্ষাগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিগত বছরের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো সামনে আসতে পারে তার সমন্বয়ে। এবং আমাদের এইখানে কোর্স ফি নিচ্ছি আমরা 500 টাকা, এখানে প্রশ্ন থাকবে বাংলার 25টা, ইংরেজির 25টা, সাধারণ জ্ঞানের 50টা, টোটাল 100টা এমসিকিউ থাকবে, 20 সেট পরীক্ষা হবে, অর্থাৎ 100×20 প্রায় 2000 প্রশ্ন তুমি পাবা, যেগুলো থেকে হুবহু প্রশ্ন চলে আসতে পারে, হুবহু না আসলেও আমরা যে টপিকগুলো থেকে প্রশ্ন করব ওই টপিকগুলো থেকে হুবহু কমন পড়ে যাবে। তার বাইরে দেখো যারা সিউনিটের আছো, কমার্সে পরীক্ষা দিবা, তোমরাও টানা 20 দিন 20টা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা। তোমাদের পরীক্ষাগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিগত বছরের প্রশ্ন এবং সামনের বছর যে প্রশ্নগুলো আসতে পারে তার সমন্বয়ে। এবং তোমাদেরও দেখো প্রায় 100টা এমসিকিউ থাকবে, বাংলা 20টি, ইংরেজি 20টি, হিসাব বিজ্ঞান 20টি, ম্যানেজমেন্ট 20টি, মার্কেটিং বা ফাইন্যান্স থেকে 20টি প্রশ্ন থাকবে। এবং তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে কল দিতে পারো, জুলাইয়ের 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, কোর্স ফি 500 টাকা। তোমরাও যদি 2000 প্রশ্নে পরীক্ষা দাও যারা কমার্সের আছো, হুবহু অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা, কিংবা হুবহু কমন না পেলেও আমরা যে টপিকগুলো থেকে প্রশ্ন করব ওই টপিকগুলো থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। সো সময় ক্ষেপণ না করে এখনই তোমরা আমাদের এই ব্যাচে অ্যাড হতে পারো, আর সাত কলেজ রিলেটেড যত ধরনের ক্লাস, ইনস্ট্রাকশন, সাজেশন আছে সব আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব। তুমি তোমার বন্ধুকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্পর্কে জানাবা, তাকে বলবা যে তোরা আয় ভাইয়ার ভিডিওসগুলো দেখ, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে।